বৈজ্ঞানিকভাবে বিশুদ্ধ দুধ সরবরাহ করার জন্য স্থাপিত খামারকে বলা হয় দুগ্ধ খামার। এই ধরনের খামারে উন্নত জাতের পশুপালন, রক্ষণাবেক্ষণ এবং দুধ সরবরাহ করা হয়। দুগ্ধ খামার একটি লাভজনক ব্যবসাও বটে। দুগ্ধ খামার স্থাপনের ফল একদিকে দারিদ্রতা বিমোচন, অন্যদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কিন্তু দেশের দুধের চাহিদাও পূরণ হয়। আর দুগ্ধ খামার স্থাপনে কিন্তু তেমন কোনো ঝুঁকি নেই বললেই চলে। আর আমরা দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে চলে এসেছি প্রগতি দুগ্ধ খামারে, যেটি কিনা অবস্থান করছে সিলেটের মৌলভীবাজারে। দর্শক, স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো, স্পন্সার্ড বাই এয়ার মালিক সিরিজ। আর এই দুগ্ধ খামারের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি জান্নাতুল ইসলাম মিম। চলুন ঘুরে দেখে নেওয়া যাক। একটি সফল খামার স্থাপনের জন্য স্থান ও জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। খামারের স্থান নির্বাচনের জন্য বাজারের অবস্থান, রাস্তা এবং ঘাসের প্রাপ্ততা ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই গরুগুলোকে তো দেখলাম আপনি বেশ আদর করছিলেন, বেশ বড়। এই খামারটা কি আপনার নিজের? জি। আচ্ছা, তো কতদিন হলো আপনার এই খামারটা আপনি করছেন? প্রায় 27-28 বছর। বাহ, অনেক দিন হয়ে গিয়েছে খামারটা। তো আপনার শুরুটা কিভাবে ছিল, একদম শুরু থেকে যদি বলতেন? শুরুটা হচ্ছে প্রথমে আমার তিনটে গাভী ছিল। আচ্ছা। তিনটে গাভী থেকে ওই আস্তে আস্তে আমি বাণিজ্যিক আকারে চলে যাই। ধীরে 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 আজকে আমার 80টার মতো গরু আছে। এখানে বাছুর কয়টা আছে? বাছুর আছে, বাছুর তো আমি বিক্রি করে ফেলে দিই, এখন আছে প্রায় 20টার মতো বাছুর। আচ্ছা, তো ভাই এই এতগুলো গাভী এবং বাছুরের জন্য আপনার এখানে মোট শেড কয়টা আপনি তৈরি করেছেন? আমার তিনটা শেড আছে। তিনটা শেড আছে, তো শেডগুলোর উচ্চতা কতটুকু? গুলা 20 ফিট। আচ্ছা, তো শেডগুলোর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য প্রায় 120 ফিট। 120 ফিট। তো আপনার যে এই পাশে যে একটা গাভী দেখতে পাচ্ছেন, এইটার কতদিন হবে বয়স? এইটার আপনার 2-3 বিয়ানের। এখানে আপনি কতটুকু জায়গার মধ্যে আপনি খামারটা করেছেন? 60% জায়গার মধ্যে আমার খামার। তো আপনার শুরুটা তো করেছিলেন তিনটা গাভী থেকে আপনি বলছেন, তো সেখান থেকে আপনি আপনার পরিবারের হচ্ছে সাহায্য বা সাপোর্ট যেটা সেটাকে আপনি পেয়েছেন, নাকি একদমই একা আপনি করছেন এটা? ওইটা তো আছেই, আর ওইটা আছে, এটা নিয়ে সহযোগিতা সবাই একটা বা কিছু করতে গেলে সহযোগিতা সবার প্রয়োজন হয়। জি জি। আচ্ছা, তো আমরা তো ভাই আপনার এখানে তো গাভীগুলো আপনি মূলত হচ্ছে দুধের জন্য হচ্ছে যত্ন করছেন, তো এই বাংলাদেশে তো হচ্ছে দুধের জন্য আমরা দেখি সাধারণত জার্সি আর ফ্রিজিয়ান, এই দুই ধরনের হচ্ছে গরুই সাধারণত বেছে নেওয়া হয়। তো আপনি কোন জাতের গরু নিয়ে কাজ করছেন? আমার বেশিরভাগ গরুই ফ্রিজিয়ান, একটা আছে জার্সি। আচ্ছা, তো এই ফ্রিজিয়ানটা আপনি কেন বাছাই করে নিলেন, এটার কি কোনো কারণ আছে? ফ্রিজিয়ানটা হচ্ছে দুধের জন্য ভালো, এবং ফ্রিজিয়ান গাভীর একটা বা স্বাস্থ্য সবসময় একই লেভেলের থাকে, এবং ফ্রিজিয়ান গাভীটা যখন দুধ রিজেক্ট হয়ে যায় তখন কসাইয়ের কাছে বিক্রি করতেও আপনার বেশি মূল্য পাওয়া যায়। আচ্ছা, তো এখন যদি কোনো খামারে যদি নতুন করে হচ্ছে একটা খামার দিতে যায়, সেক্ষেত্রে সে কি ফ্রিজিয়ানটাই হচ্ছে তার বাছাই করে নেওয়া মানে লাভজনক হবে, আপনি কি মনে করেন? ফ্রিজিয়ানই প্রেফার করি। ফ্রিজিয়ানই প্রেফার করছেন। আচ্ছা, তো হচ্ছে এখন এই জাতের যে গরুগুলো আমরা চিনবো কীভাবে বা বুঝবো কীভাবে যে কোন হচ্ছে গরুটা ভালো হবে? এটা চেনার জন্য গাভীর কিছু সিমটম আছে। আচ্ছা, গাভীর পেটের নিচে যে দুধের ভেইন আছে এগুলো মোটা হবে, পিছন দিকটা একটু প্রশস্ত হবে, তার ওলানের আকারটা মোটা হবে। কালো সাদা রঙের সুন্দর গঠন, মাথা ছোট, ঘাড় লম্বা, শরীরের পেছনের অংশ যথেষ্ট ভারী আর সামনের দিক সরু লম্বাটে হয়। দেখতে অনেক উঁচু, লম্বা, জিভ সাদা, চোখ উজ্জ্বল। গরুর ওলানের আকার বড় এবং নরম, ঢিলে ঢালা হয়ে থাকে। আমাদের দেশীয় আবহাওয়ায় সঠিক খামার ব্যবস্থাপনার মধ্য দিয়ে বর্তমানে 40-50 লিটার পর্যন্ত দুধ দেয় এই জাতটি। তো শীতকালে দেখা যায় অনেক সমস্যা হয়, তো কিভাবে আপনারা গাভীর যত্নগুলো নেন শীতকালে? প্রথমত হচ্ছে শীতের সময় তার গরমের জন্য আমি খামারটাকে আমি ঢেকে দেই। আচ্ছা, আর হচ্ছে এছাড়া তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, যেহেতু খামারে হচ্ছে এখানে অনেকগুলো গরু আছে, তো সেক্ষেত্রে আপনারা কি করেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা? আমার খামার রাখালরা তিনবারই দেখা গেছে সকালে পরিষ্কার করতেছে, দুপুরে পরিষ্কার করতেছে, আবার রাতের বেলাও পরিষ্কার করতেছে। আর হচ্ছে মানে পরিবেশটা যদি ভালো না থাকে এটা কিন্তু গরু হচ্ছে শারীরিকভাবে হচ্ছে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক অসুখ বিসুখ হয়। অনেক অসুখ বিসুখ যদি পরিষ্কার না থাকে আমাদের খামারের
একটা বিষয় হচ্ছে দুধের গাভীর জন্য একটা প্রধান সমস্যা হচ্ছে ম্যাস্টাইটিস। আপনার খামার যদি পরিষ্কার না থাকে দেখা যাবে আপনার গাভীগুলো প্রতিনিয়তই ম্যাস্টাইটিসে আক্রান্ত হচ্ছে। সেই হিসাবে আপনার খামার যথেষ্ট পরিমাণ সবগুলো গাভি তো একসাথে বাইরে নিয়ে আসা যায় না। আমি পর্যায়ক্রমে কিছু 5-7টা গাভি করে আমি বাইরে নিয়ে আসি, হাঁটা চলা করার জন্য নিয়ে আসি, আবার রোটেশনে আমি এভাবে। আচ্ছা ভাই, এখানে দাঁড়িয়ে তো আমরা অনেক কথা বললাম, গরু সম্পর্কে অনেক কিছু জানলাম, তো কিছু গরু যেহেতু বাইরে আছে চলুন আমরা বাইরের গরুগুলো দেখি। চলেন আপা দেখি। চলেন। গাভীর দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মান জাতের উপর নির্ভর করে। বংশগত ক্ষমতার কারণে দেশীয় জাতের গাভীর দুধের মাখনের পরিমাণ বেশি থাকে, কিন্তু এরা দুধ উৎপাদন করে কম। খাদ্য গাভীর দুধ উৎপাদন ও দুধের গুণগত মানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অধিক পরিমাণ খাদ্য খাওয়ালে বেশি দুধ পাওয়া যায়, তবে খাদ্য অবশ্যই সুষম হতে হবে। ভাই, এই গরুটা তো দেখছি যে বেশ বড় হয়েছে, এটা হচ্ছে কতদিন হলো গরুটার বয়স? বয়স 5 বছর। 5 বছর হবে। এটা কি আপনার খামারেই হচ্ছে জন্ম নাকি কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? না, এটা সংগ্রহ করা, আপনার সিরাজগঞ্জ থেকে। তো এটা যখন আপনি সংগ্রহ করেছিলেন এটার মূল্য কত ছিল? এটার মূল্য তখন ওই সময় 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। তাহলে এখন এটার বাজার মূল্য কত হবে? আমরা বেশ বড় দেখতে পাচ্ছি এই গাভীটা। 4 লাখের উপরে হবে। বাহ, চমৎকার। তো এটা থেকে আপনারা তো, এটা তো দুগ্ধ গাভী তাই না? এটা থেকে আপনি কি পরিমাণ হচ্ছে দুধ পান নিয়মিত? 45 লিটার। মানে এই একটা গাভী থেকে আপনি হচ্ছে 45 লিটারের মতো হচ্ছে দুধ পান। তো এটা তো আসলে আমরা যতটুকু দেখি যে মানে এইরকম একটা গাভী থেকে 45 লিটার কিন্তু অনেক বেশি আপনি পাচ্ছেন। নর্মালি আমরা 20-25 বা 28 লিটার পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এত বেশি আপনি পাচ্ছেন, এটার আসলে রহস্যটা কি? মানে আপনি তো একজন অভিজ্ঞ খামারি আমরা জানি, তো সেই আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে এত, কেউ যদি 45 লিটার দুধ পেতে যায় তার আসলে কী করতে হবে? আমার এই গাভীটা প্রতিদিন দানাদার খাবার খাচ্ছে প্রায় 15-16 কেজি। আচ্ছা। যার কারণে আমার দুধের পরিমাণটা এরকম আসছে। কিন্তু অনেকে দেখা গেছে যে এই গাভীতে হয়তো 6-7 কেজি খাওয়াবে, পর্যাপ্ত খাবারটা দেয় না। তো পর্যাপ্ত খাবারটা দেয় না, ওই হিসাবে দেখা গেছে ওইটা হয়তো 20 লিটারও দুধ দেবে না। আর তার যে শারীরিক কাঠামো, এতে তার অন্য গাভীর চেয়ে একটু বেশি খাবার লাগছে। তো ভাই, আমরা তো জানি যে হচ্ছে বিভিন্ন খামার আমরা দেখি যেরকম বড় সাইজের গাভীগুলোর বিভিন্ন নাম থাকে, তা আপনার এটার কি কোনো নাম আছে? আমার এটার নাম, আমার রাখালরা দিয়েছে, এটার নাম সোনার বাংলা। সোনার বাংলা, বাহ চমৎকার, সুন্দর একটা নাম। তো ভাই, আমি এটাকে দেখে মনে হচ্ছে বেশ শান্তশিষ্ট একটা গাভী, আমি কি সোনার বাংলাকে একটু ধরে দেখতে পারি? পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ধরে দেখি। বাহ, বেশ চমৎকার, সাদা এবং কালোর হচ্ছে মিশেলে রংটা বেশ চমৎকার হয়েছে। ভাই চলেন তাহলে, আমরা ওই সোনার বাংলার পরে তো আরেকটা বড় সাইজের গাভী দেখতে পাচ্ছি, ওইটা আমরা দেখি, এখানেই দাঁড়াই। জি জি জি। তো এটার নাম কি? সোনার বাংলা তো দেখলাম, এরপরে ওর নাম কি? ওইটা কিছু গাভী আছে, ওই যে যে ব্যাপারীগুলা গাভীটা বিক্রি করে, আমার রাখালরা তাদের নামই রেখে দেয়। আচ্ছা। তো এই গাভীটা যার কাছ থেকে আনছিল ব্যাপারীর নাম ছিল হামজা, হিসাবে এটার নামও হামজা। হামজা, আচ্ছা। তো হামজা থেকে আপনারা হচ্ছে কতটুকু দুধ পান? হামজা এখন প্রেগন্যান্ট, এখন দুধ দিচ্ছে না, 8.5 মাসের মতো। আচ্ছা, মানে একদম সময় চলে এসেছে, আর হয়তো 15 দিন পরেই হয়তো হচ্ছে প্রসব করবে। আচ্ছা, এটা আমি প্রায় 50-এর মতো দুধ পাই। 50 লিটার দুধ পাওয়া যেত। আচ্ছা বাহ। তো ভাই, আমরা যতটুকু জানি যে হচ্ছে প্রসব করার আগে হচ্ছে প্রায় 2 মাসের মতো দেখা যায় যে একটু ভালো যত্ন নিতে হয়, তো সেক্ষেত্রে আপনারা কি যত্ন নিচ্ছেন এটা যেহেতু প্রেগন্যান্ট গাভীটা? জি জি জি। প্রথমত তার খাবারটা, দানাদার খাবারটা বন্ধ করে দিচ্ছি। শুধু ঘাস খাচ্ছে? ঘাস খড় না, দানাদার খাচ্ছে, অল্প পরিমাণে খাবার খাচ্ছে, পাশাপাশি কিছু ভিটামিন মিনারেল এগুলোর সাপোর্ট দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, তার মানে যেন হচ্ছে যখন প্রসব করবে বাছুরটা যেন সুস্থ হয়। জি 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 জি। আচ্ছা ঠিক আছে। তো ভাই, এটা আপনি সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটাও পাবনা সিরাজগঞ্জ। আমার সংগ্রহ করা গাভী পাবনা সিরাজগঞ্জেরই বেশি। তো ভাই, আপনি বলছিলেন যে গরু দেখে হচ্ছে বোঝার উপায় যে এটা তো ফ্রিজিয়ান জাতের গরু তাই না? তো
গরুটা ভালো হবে কিনা বা ভালো দুধ পাওয়া যাবে কিনা সেখান থেকে ভালো পরিমাণে, সেটা হচ্ছে আপনারা গরুটা দেখে বুঝতে পারেন। তো এই গরুটা যদি আপনি আমাকে একটু দেখিয়ে দিতেন যে কোন কোন জিনিসগুলো দেখে বুঝবো যে আসলে গরুটা বেশ ভালো জাতের। দুধের গাভীর একটা প্রথম লক্ষণ হচ্ছে ওই যে তার ভেইনটা, দুধের ভেইনটা দেখা গেছে অনেক মোটা। আচ্ছা আচ্ছা। আর দেখা গেছে যে গাভীর ওই পিছনের অংশটা অনেক প্রশস্ত। আচ্ছা, দেখেন অনেক প্রশস্ত। সামনের অংশটা একটু সরু, এটা একটা সিম্পটম দুধের 50-এর মতো দুধ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এই লক্ষণগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে গাভীটা ভালো হবে। আর একটা বিষয় জানি যে চোখের একটা বিষয় থাকে, চোখে দেখে কি আসলে কিছু বোঝা যায় যে এটা ভালো জাতের কিনা বা কোনো রোগ আছে কিনা, অসুখ আছে কিনা? হ্যাঁ, চোখ রোগের সিম্পটমটা বোঝা যায় যদি কোনো গাভী অসুস্থ থাকে, চোখটা ভিতরের দিকে চলে যাবে, চোখটা ভিতরের দিকে চলে যাবে। জি জি, অসুস্থ থাকলে চোখে পানি পড়বে অথবা চোখটা ভিতরে দাবানো থাকে। দেখেন আমার গাভীটার মধ্যে এ ধরনের কোনো লক্ষণ নেই, সুস্থ গাভীর এটা একটা কি লক্ষণ। এই যে আমার নাকের মধ্যে পানি, এটা একটা সুস্থ গাভীর লক্ষণ। গাভীটা দেখেন বেশ চঞ্চল। হ্যাঁ, চঞ্চল দেখা যাচ্ছে, নড়াচড়া করছে বেশ। তো ভাই, আমরা তো হামজাকে দেখলাম, এরপর আমরা আরেকটা বেশ বড় একটা গাভী দেখতে পাচ্ছি, চলুন আমরা ওইটা গিয়ে দেখি। ভাই, এইটার নাম কি? নামগুলো বেশ চমৎকার, সোনার বাংলা হামজা, এইটার নামটা শুনতে চাচ্ছি। এইটার যে ব্যাপারীর কাছ থেকে সংগ্রহ করা, ওনার নাম ছিল বাবলু। বাবলু নাম রাখছে এটা, বাবলু। আচ্ছা ঠিক আছে ভাই, তো বাবলু থেকে আপনার কি পরিমাণ দুধ পান? আমরা তো দেখলাম যে 45 লিটার, 50 লিটার, তো বাবলু কতটুকু দুধ? 30-32 লিটার দুধ। বাবলুর বয়স কত? আমরা দেখতে পাচ্ছি, আপনি বলছিলেন যে চোখগুলো হচ্ছে ভিতরের দিকে থাকবে না, এটার চোখটা কিন্তু বেশ ভাসা ভাসা দেখা যাচ্ছে, তার মানে এটাও যে একটা সুস্থ গাভী বা ভালো গাভী এটা একটা লক্ষণ। তো এটা থেকে আপনি কতটুকু দুধ পাচ্ছেন? 40-42 দুধ পাওয়া যায়। তো এই দুধগুলো তো হচ্ছে আপনারা এখানকার স্থানীয় বাজারেই পাঠান, তাই না? জি, আমার এখানে ওই কিছু মিষ্টির দোকান আছে। আচ্ছা, ওনারা এটা সংগ্রহ করে। আচ্ছা আচ্ছা, তো এটার নাম কি? নাম দিচ্ছে শামনুর। শামনুর, আচ্ছা আচ্ছা, এটা তো আপনাদের নিজেদের খামারে, তার মানে আপনারাই হয়তো বা আপনার রাখালরাই হয়তো এটার নাম শামনুর দিয়েছে। ভাই, আমরা তো শামনুরকে নিয়ে কথা বলছিলাম, আর বাইরে আরও বেশ কটা গরু দেখতে পেলাম, বেশ বড় বড়, যেগুলো থেকে আপনি অনেক বেশি দুধ পান। তো শেডের ভিতরেও তো আরও অনেক গরু দেখা যাচ্ছে, আমরা কি সেগুলো দেখতে যেতে পারি? হ্যাঁ চলেন, চলেন আমরা যাই। আমরা তো বাইরে দেখছিলাম যে বেশ কয়েকটা বড় গরু ছিল, কিন্তু ভিতরেও যে এত বড় বড় এতগুলো গরু আছে বোঝা যায়নি বাহির থেকে। তো ভাই, এইগুলোর তো আপনার মানে এগুলোর যে এত বড় সাইজের গরু, এগুলোর তো খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনার আলাদাভাবে যত্ন নিতে হয় বা খুব ভালোভাবে দেখভাল করতে হয়। তো এই গরুগুলোকে আসলে আপনারা কি খাওয়ান? আমি সাধারণত খড়, আচ্ছা, ঘাস, ভুসি, ফিড আছে, ফিড এবং ছোলা। তো এই খাবারগুলো আপনারা হচ্ছে মানে কিভাবে দেন, কখন কখন দেওয়া হয় গরুগুলোকে? আমার সাধারণত তিন বেলা খাবার দেওয়া হয়। আচ্ছা, প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রিবেলা। প্রতিবেলায় মোটামুটি 5 কেজি পরিমাণ দানাদার খাবার দেওয়া হয়। মানে একটু ছোট সাইজের যেগুলো, ওয়েট কম, হাইট কম, ওগুলোকে তো মনে হয় একটু কম, ওই 12-15। গরু যখন প্রেগনেন্সি বয়স 7 মাস হয়, জি, আমি দুধটা বন্ধ করার চেষ্টা করি। ওই সময় আবার আপনার ওই দানাদার খাবারটা একটু কমাই দিই, যাতে দুধটা এমনিতেই বন্ধ হয়ে যায়। ওই সময় যদি দুধ দিতে থাকে, পরবর্তী কীতে আপনার দুধের পরিমাণ কমে যায়। আচ্ছা, তো এক্ষেত্রে ওই যে আপনি গর্ভবতী গাভীর কথা যেটা বলছিলেন, তো তখন কি হচ্ছে কোনো ওষুধ দিতে হয় বা ওষুধ খাওয়াতে হয় খাবারের সাথে? না, ওইটার জন্য আলাদা কোনো ওষুধ খাওয়াতে হয় না। তারপরেও আমি কিছু ভিটামিন, মিনারেলের কি যোগান দেই আর কি। আচ্ছা আচ্ছা, যাতে কোনো হচ্ছে ঘাটতি না হয়। জি জি জি। আচ্ছা, তো এরপরে যখন হচ্ছে গাভী থেকে হচ্ছে যখন আপনারা বাছুর পান, বাছুরটা কি মানে হওয়ার পর থেকে হচ্ছে তাকে হচ্ছে ওই যে শাল দুধটা খাওয়ানো হয়? হ্যাঁ, বাছুর আমি আবার ওই বাছুরকে আপনার গাভীর পাটে সরাসরি খেতে দেই না। আচ্ছা, সেক্ষেত্রে আমি বাছুর, গাভী যখন বাচ্চা দেয়, আমি বাচ্চা আলাদা করে দিই, ফিডার দিয়ে দুধ খাওয়াই। এতে বাছুর ফিডারে খাওয়ালে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ খেতে পাচ্ছে বাছুরটা। জি জি। এবং পাশাপাশি
বাচ্চাগুলোর স্বাস্থ্য ভালো থাকে। দেখা গেছে আমার এখানে এখন মোটামুটি 18-16-20-22 মাসের মধ্যে আমার বকটাগুলো হিটে চলে আসে। খামারের লাভবান হওয়ার মূল বিষয়বস্তু হচ্ছে তার বাছুরটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, ওই বাছুরটাই অনেক ক্ষেত্রে তার প্রফিটের একটা অংশ। মানে খামারের যদি ভবিষ্যৎ বা হচ্ছে সম্পদ কিন্তু আসলে এই বাছুরগুলাই, গাভী থেকে যে বাছুরগুলো পাচ্ছে ওইটাই কিন্তু হচ্ছে খামারের ভবিষ্যৎ, যে পরবর্তীতে সে কিরকম দুধ পাবে। হ্যাঁ, বাছুর যদি না থাকে, আপনার যদি বাছুর মৃত্যুর হার বেশি থাকে তাহলে আপনি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বাছুরের গাভীর পাশাপাশি বাছুরের পরিচর্যাটা ঠিক মতো থাকতে হবে। আচ্ছা বাহ, চমৎকার। তো ভাই আপনার এখানে মানে এই গাভীগুলো থেকে হচ্ছে মানে প্রতিদিন কি পরিমাণ দুধ পায়? কারণ আমরা প্রচুর গাভী দেখতে পাচ্ছি, প্রতিদিন মোটামুটি কিরকম দুধ পাওয়া যায়? 650-700 এর মধ্যে আপ ডাউন করে। বাহ, মানে এখানে 80টা গরু থেকে হচ্ছে আপনি প্রায় 650-700 এর মতো হচ্ছে আপনি দুধ পাচ্ছেন। তো এটা কি আপনি এখানে স্থানীয় বাজারে বাজারজাত করছেন? স্থানীয় না, আমার এখানে মিষ্টির দোকানগুলো আমার কাছ থেকে পাইকারি ভাবে নিয়ে যায়। আচ্ছা, মানে পাইকারি ভাবে আপনি দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার ইনকামটা কি রকম হচ্ছে এই খামার থেকে? এখন আসলে আমার এই যে শীতের মৌসুমে দুধের পরিমাণটা একটু শীতের কারণে কমে গেছে, যার কারণে একটু প্রফিটটা একটু কম। আচ্ছা, মোটামুটি এভারেজ আমার 2-2.5 লক্ষ টাকা। এটা হচ্ছে কি মান্থলি বেসিস আপনি বলছেন? মানে এই 2-3 লক্ষ টাকা যেটা আপনি বলছেন এটা কি আপনার হচ্ছে প্রফিট থাকে মানে সব খরচের পরে? জি জি। তো ভাই এদের তো বিভিন্ন অসুখ-বিসুখ থেকে বাঁচানোর জন্য হচ্ছে আপনাদের বিভিন্ন ভ্যাকসিন দিতে হয়, এগুলোকে আপনি এরা কিভাবে ভ্যাকসিনগুলো মেইনটেইন করছেন বা দিচ্ছেন? কিছু ভ্যাকসিন আপনার আমাদের পশু হসপিটাল থেকে সরবরাহ করা হয়, আর কিছু আছে আপনার এখন আমরা সাধারণত নিজেরাই সরবরাহ। নিজেরাই, যেহেতু অনেক দিন ধরে কাজ করছেন এই বিষয়ে আপনারা বেশ ভালো অভিজ্ঞ হয়ে গিয়েছেন। জি, FMD-র জন্য আমরা নিজেরাই আনি, আর এছাড়া আপনার তরকার জন্য আপনার পশু হসপিটালের ডাক্তার আসে। হ্যাঁ জি জি, ওনাদের সাহায্য নিতে হয়। আচ্ছা আচ্ছা, ভাই আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আর আপনি অনেক অভিজ্ঞ একজন খামারি। তো আমাদের যারা নতুন খামারি আছে বা নতুন করে খামার দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। কারো যদি খামার করার ইচ্ছা থাকে, আমি বলবো যে হঠাৎ করে বড় আকারে না যে প্রথমে বছর খানেক সময় 2-4টা গাভী নিয়ে এসে এদের লালন পালন পরিচর্যাটা কিছু বুঝে নিলে, এরপরে আস্তে আস্তে যখন যদি বুঝে শুনে কেউ যদি খামার করে তাহলে তার লাভবান হতে পারবে। হ্যাঁ, লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, খামার অবশ্যই লাভজনক ব্যবসা, কিন্তু এটা বুঝে শুনে করতে হবে। আচ্ছা, তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে শুরুতেই হচ্ছে বাণিজ্যিকভাবে শুরু না করে অল্প কিছু গরু নিয়ে শুরু করে নিজের অভিজ্ঞতার ঝুলিটাকে হচ্ছে বড় করে তারপর এরকম বাণিজ্যিক রূপ দেওয়া উচিত, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে দুগ্ধ খামার থেকে লাভবান হতে পারবেন। তো ভাই আপনার সাথে কথা বলতে আজকে আমাদের অনেক ভালো লাগলো, পুরোটা খামার আমরা ঘুরে দেখলাম, এখন বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/G, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অনেক খামারি আছেন যারা কিনা দুগ্ধ খামার থেকে লাভবান হতে পারছেন না, দুধের দাম কম হওয়ার কারণে লাভবান হতে পারছেন না। এ কথা যেরকম সত্য, দুধের দাম ভালো হওয়ার পরও কিন্তু অনেকেই লাভবান হতে পারছেন না, সে কথাও সেরকম সত্য। এজন্য দরকার কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা, আর সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিল আমাদের আজকের অভিজ্ঞ খামারি রাসেল ভাই। আপনারা যারা খামারি ভাই ও বোন আছেন এবং যারা ভবিষ্যতে খামার নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন, তারা আশা করছি আমাদের আজকের পর্ব থেকে অনেক কিছুই জানতে পারবেন। বিদায় নিয়ে নিচ্ছে দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এয়ার মালিক্সিস। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো কৃষকের মাঠে কিংবা খামারির খামারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দীপ্ত টিভির সাথে থাকবেন।